অনেক দুষ্কৃতি বলছে আজকে, কিন্তু বোম মেরে উড়িয়ে দেবো, কারণ বিষ্ণুপুরে একটা পঞ্চায়েত ভোটের একটা বুথের মেম্বার কিন্তু বিরোধী দল ছিল না। আমি বলেছিলাম পঞ্চায়েত ভোট মানুষকে করতে দিন, কারণ মানুষের মধ্যে অন্যায় করবেন না। যখন সুজাতা প্রচার করছে, অনেকে পুলিশ অফিসাররা বলেছিল বোম মেরে উড়িয়ে দেওয়া, গুলি করে মেরে দেওয়া। আমি তাদেরকে একটা কথা ফোনে বলেছিলাম, তৃণমূলের নেতাদেরকে, শোন না, আমার স্ত্রীর যদি কোনো ক্ষতি হয় তোদেরও একটা করে বেটা আছে ভাই, তোরা বেটাটাও কোথায় রাস্তায় মরে থাকবে, তারপরে জানাতে পারবে না। আমার হচ্ছে একটা কথা, পাল্টার রাজনীতি পাল্টা সরকার আমরা পাব। রাজনীতিটা কখনোই ভিতরে রাজনীতি থাকতে পারে না, প্রকাশ্যে রাজনীতি করতে হবে। আমি আপনাদেরকে বলছি, সবারই তো আত্মীয় স্বজন আছে, সবারই আত্মীয় স্বজন আছে। আমার যদি একটা ছেলে কিছু ক্ষতি হয়, ওদেরও একটা ছেলের ক্ষতি হবে। এই চিন্তাটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আর বলছে যে ওই আপনার বোম পিস্তল, আমি দেখুন একটা কথা বলি, ওই বোম পিস্তলকে আমরা বিশ্বাস করুন, বিষ্ণুপুরে দেখেছেন সমস্ত পুলিশ একদিকে, জনতারা আমাকে সকালবেলায় ফোন করেছিলেন যে দাদা এই বুথে ভোট দিতে পারছি না, আপনি এসে একটু দেখুন, পুলিশকে বলুন। আমি শুধু জনতাকে একটা কথা বললাম, একজন বয়স্ক মানুষ, আইলাম যে আপনার কাছে হাতে চুড়ি আছে? বলছে এই কথাটা কেন বলছেন? আইলাম কাকু, যদি চুড়ি থাকে চুড়ি পরে নিন, আর শাড়ি থাকলে শাড়ি পরে নিন। বুথের দিনটা ভোটের দিনটা আমি আগলাতে পারবো না, এটা আপনারা যদি গ্রামের মানুষ এখন ওই দশটা গুন্ডা দৌড়াতে দৌড়াতে পালাবে, বিশ্বাস করুন ওই বুথে 468 ভোটে জিতেছিলাম, আর সেদিনই বুঝেছিলাম জনগণের শক্তি। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।